যে প্রেজেন্টেশনটা দিয়ে গিট সম্পর্কে ধারণা দিব এটা অনেক আগে করা যদিও এটা টাইটেল হচ্ছে বেসিক্স অফ গীট হাব বাট গিট নিয়ে শুরু করার আগে আমাদের হচ্ছে কয়েকটা জিনিস সম্পর্কে ভালো মতো জানা দরকার সেটা হচ্ছে গিট কি তারপর গীট হাব গীত বা কেট গীট এগুলো কি অনেক হ্যাঁ এটা অনলাইনে দেওয়া আছে হ্যাঁ স্ল্যাশ সুমন এম সেলিং এটাতে আছে আমি গ্রুপেও শেয়ার করে দেবো ভিডিও হচ্ছে হ্যাঁ এটা লাগলে আমি হচ্ছে শেয়ার করে দিব তো যেটা বলতেছিলাম যে যদিও স্লাইডের নাম ব্যাসিক অফ গিট বাট তখন অ্যাকচুয়ালি গিট হাবকে টার্গেট করে করা হয়েছিল বাট নর্মালি আজকে ধানানোর চেষ্টা করব যে গিটটা ওইটা গিট বা বিট বাকেট এরা হচ্ছে অ্যাকচুয়ালি গিট দিয়ে তৈরি করা হোস্টিং সার্ভিস জাস্ট হ্যাঁ তো ডিরেক্টলি আমি অ্যাকচুয়ালি গিট সম্পর্কে আসি তারপর আমি গিঠা বিট ব্যাকেট কি এই জায়গাতে আসবো না কারণ অনেকে গুলায় ফেলে যে গিট হচ্ছে যে গিঠা নামের সাথে মিল আছে তো মধ্যে গুলায় ফেলে আবার পরে বিট কি ওইটাও সঠিক বা গিট ল্যাব কি এটাও হচ্ছে বুঝে না আর কি তো নর্মালি গিটটা দরকার হয়েছে কি কারণে ওইটা একটু বলি যে ওই লিনাক্স টোরভার্স যখন হচ্ছে লিনাক্স কার্নেল তৈরি করে তারপর সেটা তো ওপেন সোর্স করে দেয় সে চাইছে যে সব মানুষ যাতে এটাতে কন্ট্রিবিউট করতে পারে তো এই যে একসাথে কাজ করতে গেলে আমরা যে ধরনের প্রবলেম ফেস করি আর কি কমন প্রবলেম হচ্ছে ফার্স্ট যে আমি নিজেই ধরেন যে কাজ করতেছি দুদিন আগে কি করছি তিন দিন আগে কি করছি ভুলে যাচ্ছি কোনো রেকর্ড থাকতেছে না এটা হলো প্রথম একটা প্রবলেম দ্বিতীয় প্রবলেম হলো একসাথে অনেকজন কাজ করলে কে কোন অংশে কাজ করতেছে বা একই ফাইলে দুইজন কাজ করে ফেললে দেখা যাবে যে ওইটা আবার ম্যানুয়ালি যদি নর্মালি ধরেন এখন কোনো সিস্টেম নাই ম্যানুয়ালি আমাকে চেক করে করে মার্চ করতে হবে তুমি কোন লাইনে করছো আমি কোন লাইনে করছি এইভাবে হচ্ছে করা লাগতো তো এই জিনিসগুলো হচ্ছে অনেক পেইনফুল ছিল তো সে যেহেতু অনেক হচ্ছে ওই যে লিনাস কার্নেলটাকে এমনভাবে চাইছে সবাই যাতে ডেভেলপমেন্ট করতে পারে তো এই প্রবলেমগুলো হইতেছিল তো এটা সলভ করার জন্যই লিনাস ট্রোভেলস আপনার হচ্ছে গিটটা তৈরি করে তো গিটকে আমরা নর্মালি বলি হচ্ছে ভার্সন কন্ট্রোল সিস্টেম গিট বাদেও আপনার আরও টেকনোলজি অ্যাভেলেবল আছে মার্কিউরার আছে সাব ভার্সন আছে এরকম আরো টেকনোলজি হচ্ছে খুবই ইউজার ফ্রেন্ডলি এবং ইজি যার কারণে এটা হচ্ছে আপনার সবচেয়ে বেশি পপুলার তো আর যে সম্পর্কে এখানে দুটো জিনিসই বলা হয়েছে যে একটা ভার্সন কন্ট্রোল সিস্টেম আর ওই একটা প্রজেক্টের হচ্ছে কোনো ওভার করা ছাড়াও প্রজেক্টের সব পার্টে হচ্ছে আপনার ইজিলি চেঞ্জেস গুলা হচ্ছে মনিটর করা যায় তো আরেকটা হচ্ছে ইজি হচ্ছে যে একটা নিয়ে কথা বলছি যে সবাই ডিস্ট্রিবিউটেড ভাবে ইজিলি হচ্ছে যে যার যার জায়গায় গুলো ম্যানেজ করতে পারতেছে বা এক কথায় হিস্ট্রি ম্যানেজ করতে পারতেছে আজকে যেমন আমি এই যে আপনাদেরকে কোড লিখে দেখাইলাম বাট এক সপ্তাহ আগের কোড কি ছিল নর্মালি আমি তো এটা আমার পক্ষে জানা সম্ভব না বাট ওই গিট আমাদেরকে হিস্ট্রি ফিচারের মাধ্যমে এই সুযোগটা দিচ্ছে আমরা ইজিলি আমার আগের স্টেপে ফেরত যেতে পারতেছি আবার কারেন্ট স্টেপে আসতে পারতেছি সো আমার জন্য আমার এই ডেভেলপমেন্টের কোন পর্যায়ে কি সিচুয়েশন ছিল কি স্টেট ছিল এই জিনিসগুলো আমি জানতে পারতেছি তারপর হচ্ছে ইজিলি কোলা করা যাচ্ছে এটা তো হচ্ছে আমাদের পাচ্ছি তো গিট হচ্ছে কিভাবে কাজ করে তো নর্মালি আমরা কি করতেছি আমরা একটা ফোল্ডারে বা ডিরেক্টরিতে কাজ করতেছি ফাইলে চেঞ্জ করতেছি হয়তো নতুন ফাইল অ্যাড করতেছি এডিট করতেছি অথবা ডিডিট করতেছি তো আমরা লোকালি এই বিভিন্ন ধরনের মডিফিকেশনগুলো করতেছি তো নর্মালি হচ্ছে আপনি এই পুরো প্রসেসটাকে চিন্তা করতে পারেন এইভাবে যে ফ্যাক্টরিতে ফার্স্ট থেকে একটা প্রোডাক্ট তৈরি হলো প্রোডাক্টটা তৈরি হওয়ার পর কি হয় ওইটা হয়তো আপনার ওয়ার হাউসে যায় ওয়ার হাউস থেকে তারপর হয়তো একটা রেকর্ড রাখা হয় যে হ্যাঁ এই প্রোডাক্টটা তৈরি হয়েছে তারপর এই প্রোডাক্টটাকে আপনার হচ্ছে যার কাছে ডেলিভারি করে দেওয়া সেখানে পাঠিয়ে দেওয়া হয় তো আপনি চিন্তা করতে পারেন এটা কীরকম যে আমরা কাজ করতেছি যখন কাজ করে ফেলছি কাজ হয়ে গেছে তারপর আমরা গিট ব্যবহার করে এটাকে ফার্স্টে আমরা একটা রেকর্ড বা লেবেলিং করি যে আমি অ্যাকচুয়ালি কতটুকু কাজ করলাম এবং এই অংশে কি কাজ করলাম তো এই যে যখন আমি লেবেলটা দিয়ে দিলাম তখন আপনি ধরে নিতে পারেন যে এটাকে আমি জাস্ট রেকর্ড করে এক জায়গায় রেখে দিলাম তো এইভাবে যখনই আমি আজকে দুই লাইন কাজ করলাম রেকর্ড করে রেখে দিলাম আবার তিন লাইন কাজ করলাম আবার রেকর্ড করে রেখে দিলাম সো আমার এই রেকর্ডগুলো ওয়ার হাউসে যেরকম জমা হয় এইভাবে জমা হচ্ছে যেটাকে আমরা বলি হচ্ছে আপনার যে ওই স্টেজিং এরিয়ার মতো যে জাস্ট চেঞ্জেসগুলো রেকর্ড রাখতেছি বাট রেকর্ডগুলো এখন আমার লোকালি আছে সো আমার যদি পিসি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু রেকর্ডগুলো হারা যাবে হ্যাঁ সো আমরা এইভাবে কাজ করি তারপর হচ্ছে যেটাকে আমরা বলি কমিট করা এই কমিট করে আমরা হচ্ছে রেকর্ড রাখি রেকর্ড রাখার পরে আমাদের কাজ হচ্ছে যে বর্তমানে ওই যে ক্লাউড আমরা ব্যবহার করি কেন যাতে আমাদের কোনো জিনিস ইজিলি আমরা অ্যাক্সেস করতে পারি এবং হারায় না যায় কারণ আমার পিসিতে কাজ করতেছি গিট ব্যবহার করে হয়তো আমি কমিটও করতেছি হ্যাঁ বাট আমি যদি এই কোডটাকে ক্লাউডে না রাখি আমার পিসি যদি ডিস্ট্রয় হয়ে যায় ডিভাইসটা তাহলে তো আমার ওই জিনিসটাও হারাই গেল সব শেষ হয়ে গেল সো তারপর আমরা যেটা করি যে এই পর্যন্ত তো জাস্ট ফার্স্টে আমি ফাইলে কাজ করছি গিটকে আবার বলে দিতে হয় যে ওইটা আমরা গিট অ্যাড এই দিয়ে হচ্ছে কাজ করি ওটা হয়তো আমি আরেকটু পরে বলবো তো ফার্স্টে আমাদেরকে অ্যাকচুয়ালি বলে দিতে হয় যে আমি গিটকে যে কোন কোন ফাইল আমি ট্র্যাক করতে চাই কারণ ধরেন আমি একটা ফোল্ডারে কাজ করতেছি তো কিছু ফাইল থাকতে পারে যেগুলো অ্যাকচুয়ালি আমি ট্র্যাক করতে চাই না ওগুলোর চেঞ্জেস আমার জানা দরকার নেই তো ওই গিট অ্যাড দিয়ে অ্যাকচুয়ালি আমরা বলে দিই যে কোন কোন ফাইলগুলোকে তুমি ট্র্যাক করবা সো ওই সব ফাইলগুলোতে যখনই কোনো চেঞ্জেস আসবে গিট ওইটা হচ্ছে রেকর্ড করে রেকর্ড করার পর আমার যখন একটা আজকের ধরেন সারাদিনের কাজ শেষ হলো তখন আমি ওই যে বললাম যে একটা লেবেল দিয়ে বা একটা রেকর্ড নিয়ে আমি রেকর্ড গুলোকে আলাদা আলাদা করে রাখতেছি তো এগুলো করার পরে তারপর আমার কাজ হচ্ছে এই ডাটাগুলোকে ক্লাউডে কোথাও রাখতে হবে এখন যখন আমার এই ক্লাউডে কোথাও রাখার কথা আসতেছে তখনই আমার আসতেছে গিট বেসড হোস্টিং তার মানে কি আমি যদি রাখতে চাই গিট বুঝে এরকম কোন একটা হোস্টিং আমাকে হচ্ছে রাখতে হবে সো এই যে আমরা গিঠা বিট বাকেট গিট ল্যাব ব্যবহার করি এরা হচ্ছে গিট বেসড হোস্টিং তারা আমাকে এই গিট দিয়ে যে আমি ফাইলগুলো ম্যানেজ করতেছি এটাকে প্রপারলি তাদের সার্ভারে জাস্ট রাখার সুযোগ দিচ্ছে তো গিঠা পপুলার কেন গিঠা হচ্ছে আমাকে ফ্রিতে আমার প্রচুর কোড আমার পাবলিক যত কোড আছে সব কোড হচ্ছে অ্যাকচুয়ালি আমি রাখতে সো তো গিটাবে যেটা হয় যে ফ্রিলি আমরা হচ্ছে পাবলিক সব কোড হচ্ছে যেগুলো আমি পাবলিক লি দিতে চাই ওগুলো রাখতে পারি আমি যদি প্রাইভেট রিপোজিটরি রাখতে চাই আর এই যে আমরা কোড রাখতেছি এক একটা প্রজেক্ট আকারে এই প্রত্যেকটা প্রজেক্টকে আমরা বলি হচ্ছে রিপোজিটরি ঠিক আছে তো এই রিপোজিটরি পাবলিকও হইতে পারে প্রাইভেটও হইতে পারে পাবলিক হলে যে কেউ অ্যাক্সেস করতে পারবে প্রাইভেট হলে আমি যাকে শুধু অ্যাক্সেস দিব সে শুধু অ্যাক্সেস পাবে তো গিটাব ফ্রিতে আমাদেরকে পাবলিক রিপোজিটরি ক্রিয়েট করতে দিচ্ছে আমি যদি প্রাইভেট রিপোজিটরি করতে চাই আমাকে পে করতে হবে আর বিট বাকেটের ক্ষেত্রে হচ্ছে সে প্রাইভেটও করতে দিচ্ছে পাবলিকও করতে দিচ্ছে আমি চাইলে বিট বাকেটে প্রাইভেট রিপোজিটরিও হচ্ছে করতে পারবো আনলিমিটেড শুধু একটা লিমিটেশন আছে যে প্রাইভেট তো আমরা নর্মালি করি হচ্ছে যাতে কেউ না জানতে পারে আর জানলেও স্পেসিফিকভাবে আমাদের কয়েকজন নিজেরা যারা কাজ করতেছি কলিগ তাদের মধ্যে তো ওদের লিমিটেশন হচ্ছে আপনি ফ্রিতে পাঁচজনের সাথে আপনার শেয়ার করতে পারবেন এটা হচ্ছে লিমিটেড বেশি দরকার হলে আপনাকে ওদের প্ল্যান কিনে নিতে হবে তো ডিফারেন্স এটাই ইটা হচ্ছে ভার্সন ভার্সন কন্ট্রোল সিস্টেম একটা টেকনোলজি সফটওয়্যার যেটা দিয়ে আমরা হচ্ছে আমাদের এই যে কাজগুলোর ক্র্যাক করতে পারতেছি আর গিট গিটল্যাব বা হচ্ছে বাকেট এই জিনিসটাকে আমাকে ক্লাউডে জাস্ট হোস্ট করতে হেল্প করতেছে তো আমরা যখন গিট নিয়ে কাজ করব লোকালি আমাকে গিট ইনস্টল করতে হবে লোকালি গিট ইনস্টল করার পর আপনি যখন ফার্স্ট কোনো একটা প্রজেক্টে কাজ করবেন আর ওই কমান্ডগুলো আপনাকে জানতে হবে সো ফার্স্ট আপনাকে এখানে কয়েকটা জিনিস দেওয়া আছে যে আপনি ওই কোথায় কিভাবে হচ্ছে যে গিট সম্পর্কে গিট ডাউনলোড করতে পারবেন সো ফার্স্ট আপনাকে গিটটা সেট করে নিতে হবে এখানে লিঙ্ক দেওয়া আছে বা গিটের ওয়েবসাইটে গেলেও আপনি হচ্ছে পেয়ে যাবেন তো পাওয়ার পর আপনাকে হচ্ছে যে কোনো একটা গিট বেসড হোস্টিংয়ে অ্যাকাউন্ট খোলা লাগবে গিট অথবা আপনার বিট বাকেট অথবা গিট যে যেটাতে কমফোর্টেবল ফিল করেন আমাদের আমার এই এক্সাম্পল অ্যাকচুয়ালি ওই গিঠাবের এক্সাম্পল দেওয়া কারণ ওই সময় এটা হচ্ছে মোস্ট পপুলার ছিল আর কি তো গিট ইনস্টল করার পরে আপনার এই কম্পিউটারে দুইটা জিনিস হচ্ছে একটু কনফিগার করে নিতে হবে এই দুইটা কমান্ড দিলে এটা হয়ে যায় এখানে এক্সাম্পল দেওয়া আছে ফার্স্ট হচ্ছে আপনার একটা নাম সেট করতে হয় আর ইমেল অ্যাড্রেস সেট করতে হয় এটা দরকার কারণ আপনি যখন কমিট করবেন কে কমিট করতেছে হ্যাঁ কারণ কমিটের মাধ্যমেই তো আমরা ওই যে রেকর্ডটা রাখতেছি সো আমি যদি নেইম বা ইমেল সেট না করি সে তো বুঝতে পারবে না যে এই কাজটা কে করছে সো এই জন্য আমাদেরকে ডিফল্ট একটা ইউজার নেম ইমেল অ্যাড্রেস লিট নিয়ে কাজ করার আগে সেট করে দিতে হয় তারপর আপনি যখনই কমিট করবেন আপনার ওই কমেন্টগুলার লেভেলে এই ইউজার নেম এই নেমটা আর ইমেলটা সেট হয়ে যাবে আর কি কারণ আমরা এই যে একটু আগে কমেন্টের মেসেজগুলো দেখতেছিলাম না

ফার্স্ট কথা হচ্ছে যে আপনি লোকালি কাজ করতেছেন আপনার পিসি তিন চারজন ইউজ করতে পারে হ্যাঁ বা আপনি কাজ করছেন এখন আপনি যখন কমিট করতেছেন আপনি যদি গিটকে না জানান যে আপনার নাম কি কমিটটা হচ্ছে এই যে একটু আগে এক্সাম্পল দিয়ে যখন বুঝাইলাম যে আমরা কাজ করছি এখন আজকের দিনে কাজ করার পরে আমাকে তো রেকর্ড করে বা লেবেল করে রাখতে হবে যে আজকে আমি কোন কোন ফাইলে কাজ করছি কতটুকু কাজ করছি এই জায়গাটা এই যে আমি রেকর্ডটা রাখতেছি এটাকেই হচ্ছে কমিট বলে হ্যাঁ এটা হচ্ছে আমি এই যে আজকে ধরেন একটা ফাইলে দুই লাইন কোড করলাম আমি এটার হচ্ছে একটা রেকর্ড রাখতে চাচ্ছি সো আমি কমিট করে এটাকে কমিট করা বলে আর কি হ্যাঁ ছোট একটা ডিসক্রিপশন দিয়ে আপনি লিখে রাখবেন যাতে পরবর্তীতে আপনার জন্য হচ্ছে ওই ডিসক্রিপশন করে আইডেন্টিফাই করা ইজি হয় যে হ্যাঁ এই সময়টাতে আমি এই কাজ করছিলাম তারপর হচ্ছে আর এই কমিট করার সময় এখন আপনার তো জানা লাগবে যে এই কমিটটা কে করছে বা এই কাজগুলো কে করছে এইটা রাখার জন্য রেকর্ড রাখার জন্য আমাদেরকে ওই ডিফল্ট একটা হচ্ছে ইমেল সেট করে দেওয়া লাগে এই নেম বা ইমেল আর হচ্ছে আমার ওই সার্ভারের গিটের যে হোস্টিং আছে ওইটার সাথে যে নেম ইমেল আছে ওইটা ডিফারেন্ট হইতে পারে ডিফারেন্ট হইতে পারে সমস্যা নেই ডিফারেন্ট হতে পারে বাট এটা কারণ লোকালের ডাটা সবসময় রিমোটে যাচ্ছে এখন আমার আপনি কোড করছেন ওই কোডটা তো আমি আমার অ্যাকাউন্টেও রাখতে পারি ঠিক আছে না কিন্তু ওই কোডটা যে আপনি করছেন ওইটা আমি জানব কিভাবে আপনি লোকালি কাজ করার সময় আপনি নিজে কমিট করতেছেন সো আপনার নেম আর ইমেলটা হচ্ছে যে সেভ আছে সো আপনি যখন রেকর্ড করতেছেন লেভেলে কিন্তু আপনার নেম আর ইমেলটাই চলে যাচ্ছে সো আপনি আমার রিপোর্টে পুশ করতেছেন কিন্তু আমি যখন কমিটের মেসেজে যাবো আমি তো দেখতে পারবো যে কাজটা আপনি করতেছেন ঠিক আছে এখানে জাস্ট ডিফারেন্স হচ্ছে কাজ আপনি করতেছেন কমিট করতেছেন কমিটির লেভেলে আপনার নামটা যাবে ইমেইল অ্যাড্রেসটা যাবে আর আমি যখন আপলোড করতেছি ওইটা কার অ্যাকাউন্ট করতেছি ওইটা আবার আলাদা বিষয় হ্যাঁ ওইটা হচ্ছে ওই অ্যাকাউন্টের সাথে ওই হোস্টিং এর সাথে রিলেটেড কানেক্ট করার জন্য ঠিক আছে তো কারণ দেখা গেল যদি এরকম না হইতো কাজ করছেন আপনি আপনি আমার অ্যাকাউন্টে পাঠাচ্ছেন তাহলে আমার নামে কি সে কমিটটা ধরে নিবে তাহলে তো আর রেকর্ড রাখা না না ঠিক আপনার তো তো তখন আমার নামে চলে এটা হচ্ছে সেট করে নিতে হবে তারপর হচ্ছে এখানে আমি একেবারে হচ্ছে বেসিক স্ক্রিনশট সহ কমন সহ এক্সাম্পল দেওয়া আছে যে কিভাবে একেবারে আপনি নতুন একটা ধরেন রিপো খুলবেন তো গিঠাবে হচ্ছে এটা দুইটা এখন দুইটা কেজ হইতে পারে কাজ করার ফার্স্ট হচ্ছে কি আপনি কাজ করা শুরু করতেছেন স্টিল আপনি কোনো কোড লেখেন নাই ঠিক আছে দুইটা পারে এক আপনি কোড লিখে ফেলছেন ওই কোডটাকে আপনাকে হচ্ছে রিপোজিটরিতে বা হচ্ছে ওই গিটের হোস্টিং এ পাঠাইতে হবে অথবা আপনি কাজ শুরু করার আগেই করলেন কি আগে ওইখানে রিপোজিটরি ক্রিয়েট করে ফেললেন তারপর ওইটা লোকালে এনে ওইটার উপরে কাজ করা শুরু করলেন এরকম হইতে পারে সো এখানে আমার এক্সাম্পল দেখা হয়েছে ফার্স্টে যে আমি গিঠাবে অ্যাকাউন্ট খুললাম গি প্রথমে আমি একটা হচ্ছে রিপোজিটরি ক্রিয়েট করলাম গি রিপোজিটরি ক্রিয়েট করার সাথে সাথে সে হচ্ছে আপনাকে ইয়ে করবে ওই কিছু কমান্ড দিয়ে দিবে যে আপনি যদি নতুন হয় এই রিপোজিটরিটা যে এইটাকে আপনি লোকালি নিতে চান তাইলে কি কি কমান্ড দিতে হবে ওইটা আপনি একটা রিপোজিটরি ক্রিয়েট করলেই পেয়ে যাবেন আবার ওইখানে এমনও ইনস্ট্রাকশন দেওয়া থাকে যে আপনার লোকালি অলরেডি কোড করা আছে ওইটাকে আপনি হচ্ছে এই হোস্টিংয়ে আনতে চান তাইলে আপনি কি করবেন তো ফার্স্টে আমরা লোকালে আসি যে কারণ আমরা লোকালে ধরেন যখন কাজ করতেছি প্রজেক্ট ডিরেক্টরি ক্রিয়েট করলাম ওইখানে কাজ টাজ করলাম আমার যেটা করতে হবে ওই ডিরেক্টরির ভিতরে যে আমার কমান লাইন রান করতে হবে ওই ডিরেক্টরির লোকেশনে যে আমাকে ওই ডিরেক্টরিতে আমি এখন শুধু কাজ করছি ওই ডিরেক্টরি এখনও গিটের দ্বারা ট্র্যাক করার জন্য রেডি না সো আমাকে গিট স্পেস ইনিট এই কমানটা রান করতে হবে এই কমান্ডটা রান করলেই অ্যাকচুয়ালি আপনার ওইখানে একটা হিডেন ফোল্ডার তৈরি হয় ডট গীত নামে গীত তার সব হিস্ট্রি বা ইনফরমেশন ওই ফোল্ডারের মধ্যে সেভ করে রাখে আপনি যদি ওই ফোল্ডারটা ডিলিট করে দেন আপনার হিস্ট্রি বা যত হচ্ছে যে ইনফরমেশন ছিল সব হারাই যাবে ওই ফোল্ডারের জন্য ওইটা করার পরে আর আপনি যদি হচ্ছে ইয়ে করতে চান যে এক্সিস্টিং কোনো একটা রিপোকে হচ্ছে যদি ক্লোন এটাকে ক্লোন করা বলে যে আমার রিমোটলি আপনি নতুন যে রিপোটা ক্লো তৈরি করছেন ওইটাকে যদি হচ্ছে লোকালি নিয়ে আসতে চান তাইলে আপনাকে গিট ক্লোন তারপর ওই যে হোস্টিং প্রোভাইডার আছে ওই রিপোতে গেলে দেখবেন যে তার একটা অ্যাড্রেস দিয়ে দেয় ওই গিট ক্লোন অ্যাড্রেসে দিলেই আপনার হচ্ছে ওই রিমোটের রিপোটা লোকালি হচ্ছে চলে আসবে তো এখানে হচ্ছে প্রাস স্ক্রিনশ মানে এই স্ক্রিনে আপনার এই ইমেজটা দিয়ে অ্যাকচুয়ালি লাইফ সাইকেল দেখানো হয়েছে যে ফাইলের স্ট্যাটাসে কি হয় ভাবে আনট্র্যাক আমি আমার গিট ইনিট করার পরে আমার ফোল্ডারে যত ফাইল আছে সবগুলো আনট্র্যাক স্ট্যাটাসে থাকে আমি যদি গিট স্ট্যাটাস রান করে প্রত্যেকবারই আমি গিট স্ট্যাটাস এই কমান্ড দিয়ে অ্যাকচুয়ালি আমার ওই ফোল্ডারের মধ্যে যে ফোল্ডারে আমি গিট ইনিট করছি বা ক্লোন করে নিয়ে আসছি ওইটার ফাইলের স্ট্যাটাসগুলো কি এটা আমি জানতে পারি যেমন আমাদের আজকের এগুলো দেখি কয়েকটা গ্রিন দেখাচ্ছে তো আমার এখানে হচ্ছে যেহেতু আগের রিপো আমি অনেকক্ষণ কাজ কর মানে অনেক এটার উপর তো কাজ করছি সো এই কারণে এগুলোকে হচ্ছে যে অলরেডি আপনার ট্র্যাক করা আছে সে সবগুলোই ট্র্যাক করতেছে এই নিউ ফাইল এই দুইটা নিউ ফাইল তৈরি করছি আর এই ফাইলগুলোতে আমি চেঞ্জ করছি সে আমাকে জানাই দিচ্ছে সো একেবারে ইনিশিয়ালি যখন আমরা গিট ইনিট করি এবং ওইখানে নতুন কোনো ফাইল করি ওগুলো আনট্র্যাক থাকে মানে গিট ওগুলোকে ট্র্যাক করতেছে না সো ফার্স্ট আমাকে গিট অ্যাড এই কমান্ড দিয়ে বলে দিতে হয় যে গিট কোন কোন ফাইলগুলোকে ট্র্যাক করবে গিট অ্যাড করার পর তারপর যদি ওইখানে আমি একটা স্পেস পরিমাণ মধ্যে চেঞ্জ করি গিট সাথে সাথে জানাই দিবে যে হ্যাঁ এই ফাইলটা মডিফাইড হইছে তো এটা দেখলে আপনারা বুঝবেন যে আনট্র্যাক থাকে তারপর ওই যে অ্যাড দ্য ফাইল যেটা আমরা গিট অ্যাড দিয়ে করি এটা করলে ওগুলো তখন আপনার আনমডিফাইড স্টেজে চলে যাচ্ছে তারপর যদি আমি কোনো চেঞ্জ করি ওই যে এডিট করলাম ওইটা মডিফাইড স্টেজে চলে আসে চলে আসার পর আমি ওই যে যদি যখন হচ্ছে ওই স্টেজ করার জন্য যে হ্যাঁ এটাতে আমি কাজ টাচ করছি তখন আমরা কমিট করি কমিট করলে ওইটা তখন স্টেজ এই স্টেজে চলে যায় যে হ্যাঁ কাজ টাচ করছি সে রেকর্ডটা হয়ে গেল তারপরে আবার যদি আমি চেঞ্জ করি তাহলে ওইটা হচ্ছে আবার মডিফাই হতে পারে আমি যদি ফাইলটা হচ্ছে রিমুভ করে দিই তাহলে ডিলিট হয়ে যাবে তো ওইরকম কয়েকটা স্ট্যাটাস এখানে দেখানো হচ্ছে তো এই যে আপনি আপনার ফাইলগুলোর স্ট্যাটাস কীভাবে জানতে পারবেন ওই গিটার স্ট্যাটাস রান করলেই যদি কোনো ফাইল চেঞ্জ না হয়ে থাকে তাহলে সে এরকম মেসেজ দেবে যে হ্যাঁ নাথিং টু কমিট ওয়ার্ক কিং ডিরেক্টরি ক্লিন আপনি কোনো চেঞ্জেস করেন না আর যদি চেঞ্জেস ফাউন্ড হয় তাহলে সে আপনাকে এইভাবে ডিটেলস জানাই দিবে ঠিক আছে এবং এখানে টুটাক হচ্ছে ইও আছে ইনস্ট্রাকশন দেয়া আছে যে কোন কমান্ড রান করলে কি হবে তো এখন ওই যে ট্র্যাকিং করা আমি চেঞ্জেস করলাম আমাকে গিটকে জানাইতে হবে যে আমি ফাইলগুলো ট্র্যাক করতে চাচ্ছি সো ওই যে ট্র্যাক করার জন্য যে গিট অ্যাড কমান্ড দিয়ে ফাইলের নাম দিতে হয় আপনি যদি সবগুলো ফাইল করতে চান তো আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে চাই যে ডিরেক্টরির সবগুলো ফাইল তখন ডট দিলেই হয়ে যায় সে তাহলে ওই মধ্যে যত ফাইল পাবে সবগুলোকে ট্র্যাক করা শুরু করবে আর স্পেসিফিকভাবে যদি আমি কোনো ফাইলকে করতে চাই তাহলে ওই ফাইলের নাম দিলেই হয় এবং তাকে এই যে বলে দেওয়ার পর তুমি ট্র্যাক করবা ডিটেল স্ট্যাটাস রান করলে আপনার এই যে এরকম দেখতে পাবে যে হ্যাঁ আপনার এই ফাইলগুলোকে আমরা ট্র্যাক করতেছি ইনিশিয়ালি যখন ফার্স্ট হবে তখন কিন্তু সে সবগুলাকেই দেখাবে মডিফাইড কারণ তার প্রিভিয়াস কোনো রেকর্ড নাই আর স্পেসিফিকভাবে আমি কি চেঞ্জ করছি গিফ ডিফ নামে একটা কমান্ড আছে এটা দিয়ে আমি অ্যাকচুয়ালি এই সময়টাতে কি কি চেঞ্জ করছি এই যে সে আমাকে জানাই দিচ্ছে লালগুলো লাল দিয়ে বোঝায় যে আমি কি ডিলিট করছি আর গ্রিন দিয়ে বোঝায় কি অ্যাড করছি এইভাবে সে ডিটেলস হচ্ছে এই কমান্ড দিয়ে আমরা জানতে পারি এখন এই ট্র্যাক করার পর কাজ করার পর আমার কাজ হচ্ছে ওই যে রেকর্ড করা কমিটিং ইউর চেঞ্জেস আমি কি কি চেঞ্জ করলাম এটা কমিট করে রাখা বা রেকর্ড করে রাখা এটার জন্য আমরা ব্যবহার করি হচ্ছে যে গিট কমিট এই কমানটা তো এই গিট কমিটের হচ্ছে আমরা ফর্মেট হচ্ছে গিট কমিট তারপর হাইফেন এম দিয়ে একটা মেসেজ লিখে দিই এই মেসেজগুলোতে আমরা ম্যাক্সিমাম লিখি যে হচ্ছে অ্যাকচুয়ালি এই চেঞ্জেসগুলোর সময় আমি কি কাজ করছি এটা একটা হচ্ছে ইয়ে প্যারামিটার আকারে আর কি পাস করে ওকে বলে দিতে হয় যে হ্যাঁ গিট কমিট হাইফেন এম দিয়ে বলে দিতে হয় যে হ্যাঁ আমি একটা কমিট মেসেজ সেট করতে চাচ্ছি ঠিক আছে তো কমিট করার পর একেবারে শুরুতে আমার ফার্স্ট কাজ হচ্ছে যদি এটা লোকাল ডিপো হয় আমি গিটিনিট দিয়ে করছি তাহলে কি হচ্ছে এর সাথে এখনো কিন্তু রিমোট আমি কানেক্ট করিনি সো ফার্স্ট হচ্ছে আমার রিমোট কানেকশনটা তৈরি করতে হবে রিমোট কানেকশনটা তৈরি করার জন্য আপনার এই কমান্ড আছে এই কমান্ড দিয়ে আপনার যে থেকে পাওয়া যায় আর ক্ষেত্রেই আপনি যখন নতুন একটা রিপো খুলবেন সে হচ্ছে আপনাকে এই জানাই দেবে যে এক্সিস্টিং কোডে যদি আপনি কাজ করতে চান তাহলে আপনাকে এই কমান্ডটা দেওয়া লাগবে তারা অ্যাড্রেস সহ পুরো কমান্ডটা দিয়ে দেয় এটা করলে করার পর তারপর আপনি গিট রিমোট হাইফেন বি এটা রান করলে দেখতে পারবেন যে হ্যাঁ আপনার এই লোকাল রিপোর্ট সাথে রিমোট রিপোর্ট যে লিঙ্কটা হচ্ছে ওইটা জানায় দেন তারপর আপনি জাস্ট গিট পুশ দিলেই সে হচ্ছে আপনার এই লোকালে যে চেঞ্জেস করা কোড আছে এটাকে হচ্ছে রিমোটে পাঠায় দিবে সো এখানে ভাবে তাহলে আমার স্টেপ বাই স্টেপ কি কাজ করতে হচ্ছে এটা আমি জাস্ট সবগুলো কমান্ড একবারে দিয়ে দিছি এটা হচ্ছে ফার্স্ট আমি যখন লোকালি কাজ শুরু করতেছি আমার গিট ইনিট রান করতে হচ্ছে তারপর গিটের স্ট্যাটাস দিয়ে আমি চেক করে নিচ্ছি যে কাজ করার পর যে কোন কোন ফাইলে কাজ হলো তারপর আমি গিট অ্যাড ডট অথবা স্টার দিয়ে সবগুলো ফাইলকে হচ্ছে ট্র্যাক করে নিচ্ছি তারপর আমি একটা কমিট মেসেজ সেট করতেছি তারপর আমার রিমোটের সাথে কানেক্ট করে ফেলতেছি আর রিমোটের সাথে একবার কানেক্ট করে ফেললে বাকি আর আপনার করা লাগবে না তারপর শুধু আপনি হচ্ছে কাজ করবেন গিট অ্যাড করে ট্র্যাক করবেন তারপর কমিট করবেন তারপর পুশ করবেন শুরুর দিকে ম্যাক্সিমাম যে কাজটা আমরা করে ফেলি সেটা হচ্ছে ওই অ্যাড করি বা দেখা যায় যে কমিট করতে ভুলে যায় কমিট না করেই পুশ করি তো তখন হবে না সে আপনাকে মেসেজ দিবে যে আপনি যে কমিট করতে চাচ্ছেন মানে পুশ করতে চাচ্ছেন কিন্তু কোনো কমিট অ্যাভেলেবল নাই পাঠানোর জন্য সো আপনাকে কমিট করতে হবে এরকম সে দিয়ে দিবে তারপর পুশ করলে আপনার চলে যাবে আর আপনারা যদি হচ্ছে নিজেরাই একটু প্র্যাকটিস করে করে শিখতে চান তাহলে বেটার হচ্ছে যে কোড স্কুলে ট্রাই গিট নামে একটা হচ্ছে কোর্স আছে ওইখানে আপনি ওরাই ইন্টারফেস দিবে ওইখানে স্টেপ বাই স্টেপ ওরা বলবে এই কমান লেখেন এটা করলে এটা হবে ওইখানে একটা ডিরেক্টলি আপনার স্টেপ বাই স্টেপ ওরা একটা রিপো ক্রিয়েট করায় লোকালি কোড করায় স্টেপ বাই স্টেপ হচ্ছে আপনাকে কয়েকটা কমিট করাবে কিভাবে অ্যাড করা করতে হয় এগুলা দেখায় কমপ্লিট করায় দিবে বেসিকটা হুম তো এখানে এই রিসোর্সগুলো দেখলে হচ্ছে আপনারা পারবেন তো যেমন আজকেই দেখি এই যে আমরা যে কাজগুলো করছি এডিটার স্ট্যাটাস দিলে এই যে চেঞ্জেসগুলো আসে আমাকে জানাই দিছে হ্যাঁ কিন্তু এখন যদি আমি গিট পুশ করি দেখেন সে আমাকে কি বলে এভরিথিং আপ টু ডেট বলতেছে হুম আমি চেঞ্জেস করতেছি কিন্তু পুশ করলে আপ টু ডেট বলতেছে কারণ যেহেতু আমি এগুলোকে মানে হচ্ছে কমিট করি নাই সো লোকাল কোড আর রিমোট কোড অ্যাকচুয়ালি সেম স্টেজে আছে এই কারণে আপ টু ডেট বলতেছে বাট আমি যখন গিট স্ট্যাটাসে যাচ্ছি সে কিন্তু আবার এই যে আমাকে বলে দিচ্ছে যে চেঞ্জেস টু বি কমিটেড এই চেঞ্জেসগুলো হয়েছে এগুলো এখনও হচ্ছে কমিটের জন্য যে নট স্টেজ ফর এখন আমি কমিট করি সো আমি এখন এটাকে আমার আগের কোড যে আছে হ্যাঁ ট্র্যাক করি না এই জন্য আমি যদি গিট অ্যাড দিলাম

এই যে ধরেন আমার ড্যাশবোর্ড ফাইলটা তো আমি আজকে তৈরি করছি লগ আউট ফাইলটা আজকে তৈরি করছি আমার কারেন্ট কোডে যদি আমি আসি আমার এখানে দেখেন এই যে ড্যাশবোর্ড ফাইলও নাই লগ আউট ফাইলও নাই সো আমার ফার্স্ট কাজ হচ্ছে গিট এড করাটা গিট এড করলাম তারপর আমার কাজ হচ্ছে বলতে কি কমিট করা সো আজকে ক্লাসে আমি কি শিখলাম এটা ধরে একটা মেসেজ দিয়ে লিখবো যে ভিডিও দিয়ে আমাদের গ্রুপটা কমপ্লিট হয়েছে তারপর আমরা লগইন লগআউটটাও হচ্ছে কমপ্লিট করছি আমরা চাইলে স্পেসিফিক ভাবে আলাদা আলাদা ফাইল वाइजও কমিট মেসেজ লিখতে পারি এই জায়গায় আমি পুরো কাস্টার একসাথে লিখতেছি বাট আপনাদের প্রয়োজন যে এমন হইতে পারে যে স্পেসিফিকভাবে ফাইল ওয়াইজ আলাদা আলাদাও কমেন্ট লিখতে পারে কারণ এই কমেন্টের মেসেজের উপর পরেই তো আলাদা আলাদা ইয়ে হচ্ছে তখন ওইটা আপনার অ্যাকচুয়ালি কাজ করার বা আপনার উপর নির্ভর করবে যে আপনার জন্য যদি মনে হয় যে হ্যাঁ আমি ফাইল ওয়াইজ কাজ করছি ফাইল ওয়াইজ যদি আমি ইয়ে হচ্ছে কমিট করে রাখি তাহলে আমার জন্য পরে ইজি হবে আপনি ওইভাবেও করতে পারেন এই যে কমেন্ট করলাম কমিট করার পর এখন দেখেন যদি আমি গিটার স্ট্যাটাস দিই সে আমাকে এই যে নাথিং টু কমিট ওয়ার্কিং ডাইরেক্টোরি ক্লিন যখন আমি কমিট করে ফেলতেছি এই পর্যন্ত এবং এই কমিটটা করার পর যেহেতু আমি নতুন কোনো কাজ করি নাই এখনো তাই সে বলতেছে যে হ্যাঁ তোমার আর পেন্ডিং কোনো কিছু রেকর্ড রেকর্ড করার মতো এটা আমার হয়ে গেছে কিন্তু দেখেন এই জায়গায় একটা জিনিস কিন্তু সে আবার আমাকে জানাই দিচ্ছে যে ইয়ার ব্রাঞ্চ ইজ অ্যাহেড অফ অরিজিন মাস্টার বাই ওয়ান কমিট অরিজিন মানে হচ্ছে আপনার রিমোট রিপোর্ট সো আমার রিমোট রিপোর্ট মাস্টার ব্রাঞ্চ থেকে আমার লোকাল ব্রাঞ্চ এক কমিট আগায় আছে ঠিক আছে তার মানে আমার রিমোটের কোড এখনো এক কমিট পিছায় আছে এটা বলছে কি ইউজ গিট পুশ টু পাবলিশ লোকাল কমিট তো এখন যখন আমি পুশ করব আমার এখন এই কমিটটা রিমোটলি চলে যাবে সব এই একটা কমিট এই জায়গায় যতগুলো কমিট হবে ততগুলো কমিটি আপনাকে দেখাইতো সো এটা হয়ে যাওয়ার পর এটা অলরেডি কোর্ট চলে গেছে এখন যদি আমি গিট স্ট্যাটাস রান করি সেই যে বলুন দেখেন আমাকে জানাচ্ছে যে ইউর ব্রাঞ্চ ইজ আপ টু ডেট উইথ কয়দিন মাস্টার তার মানে এখন আমার লোকাল বোর্ড আর রিমোট বোর্ড হচ্ছে সিঙ্ক আছে সেম মাসে আছে এখন এখানে যদি আমি রিফ্রেস করি এই যে দেখেন আমার এখানে এখন এই যে ডায়ার বোর্ড আর লগ আউট এটা চলে আসছে এবং আমি যদি কমিটের হিস্ট্রিতে যাই এই যে দেখেন জাস্ট টু মিনিটস হবে এই যে ভিডিও টুথ কমপ্লিটেড লগ ইন এন্ড লগ আউট কম্পিটার এগুলো চলে আসছে ঠিক আছে তো আপনারা হচ্ছে বেটার হবে ওই যে এখান থেকে আপনার যদি সবাই যে কোড স্কুল বা এই যে গিটের ছোট্ট একটা বই আছে বইটি অ্যাকচুয়ালি হচ্ছে এই যে এই দুইটা এটা বেশি বেটার হবে কোড স্কুলে ওই স্টেপ বাই স্টেপ হচ্ছে যে আপনি নিজেরা যদি কাজটা করেন

ওইখান থেকে আমি নিজের একটা কপি তৈরি করে নিয়েছি সো নর্মালি হচ্ছে কি আপনি যখন ওর কাছ থেকে কপিটা নিয়ে আসলেন এটা আপনার হয়ে গেল ও তার ওইটাতে কন্টিনিউয়াসলি চেঞ্জেস করে যাচ্ছে এই চেঞ্জেসগুলো অটো আপনার এখানে আসবে আপনাকে হচ্ছে ওইখান থেকে ফেচ করে নিয়ে আসতে হবে আচ্ছা না আবার ফোক করলে মানে ফোক তো আপনি বারবার করতে পারবেন না প্রত্যেকবার ফোক করা মানে হচ্ছে আপনি প্রত্যেকবার কপি করতেছেন আপনাকে যেটা করতে হবে যে আপনি যখন ফোক করতেছেন তখন তো আপনার হচ্ছে প্যারেন্ট হিসেবে কোনটা আছে ওটা জানা যায় আর ম্যাক্সিমাম যে এখন আমাদের হোস্টিং কোম্পানিগুলো আছে এরা করে কি যে আপনার ওই যখন আপনি কোনোটা থেকে ফোর্ড করছেন তারা বলে দেয় যে আপনি যেইটা থেকে ফোর্ড করছেন ওইটার সাথে আপনার এতগুলো হচ্ছে চেঞ্জেস বা ওই যে কমিটি হেড আছে বা হচ্ছে পিছায় আছেন আপনি তো তারা ইয়ে দেয় যে সিং করারতে ওই বাটনে ক্লিক করলে ওরা হচ্ছে নিয়ে আসে আর ওইভাবে যদি আপনি না করতে পারেন তাহলে আপনাকে যেটা করতে হবে লোকালে যদি আপনি করতে চান একটা ব্রাঞ্চ করে আপনি হচ্ছে ওই ব্রাঞ্চে ওইটার কোড নিয়ে এসে তারপর আপনার হচ্ছে পরের বিষয় যখন আপনি মানে হচ্ছে এরকম যে আমিও কাজ করতেছি সেও কাজ করতেছে তো আমার দুইটার মধ্যে তো সিম করা লাগবে তো মার্চ করা মানে হচ্ছে যে আমি কাজ করছি সেও কাজ করছি দুইজনেই করলাম কি আমাদের কোডগুলোকে একসাথে নিয়ে আসলাম এটাকে হচ্ছে মার্চ করা মার্চ করতে গেলে আবার মাঝে মাঝে ঝামেলা হয় যেটা ওই যে মার্চ কনফ্লিক্ট হয় ওইটা হচ্ছে দুজন একই ফাইলে কাজ করে ফেলছি হ্যাঁ আমিও চেঞ্জেস করছি সেও চেঞ্জেস করছে তো ওই সময়টাতে আমরা যখন মার্চ করতে যাই তখন অ্যাকচুয়ালি গিট আটকায় দেয় যেটাকে কনফ্লিক্ট বলে কারণ গিট দেখা যায় সেও চেঞ্জ করছে সেও চেঞ্জ করছে সে আবার ভালো মতো আইডেন্টিফাই করে দেয় যে এটা চেঞ্জ করছে এটা চেঞ্জ করছে আপনি কোনটা রাখতে চান তো তখন আমরা ওইটা রিজলভ করে আবার কমিট করে হচ্ছে করতে পারি এটাকে বলা হচ্ছে যে মাস কনসেপ্ট ওটা ম্যানুয়ালি করতে হয় মোস্টলি ম্যানুয়ালি করা বেটার কারণ গিট তো আপনার হয়ে ডিসিশন নিতে পারবে না যে কোন কোডটুকু সে রাখবে কোনটাকে সে রাখবে না বা সে ওই কোডের মধ্যে কমেন্ট করে বলে দেয় যে এই কোডটা এই ব্রাঞ্চ থেকে আসছে বা এই লোকের কাছ থেকে আসছে এই কোডটা আপনার আগে ছিল তখন আপনি ডিসিশন নিতে পারবেন হ্যাঁ 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 আচ্ছা ওই যে কন্ট্রিবিউট করা বা কিছু হ্যাঁ ওইটা হচ্ছে ধরেন আমার রিপোর্টটা আপনি ক্লোন করে নামাইলেন ওইটাতে আপনি কোনো চেঞ্জ করলেন চেঞ্জ করলেন কমিট করলেন তারপর আপনি যখন পুশ করবেন ফার্স্ট হচ্ছে আপনার পারমিশন থাকা লাগবে হ্যাঁ কারণ রিপোর্টটা আমার আপনি তো হচ্ছে পারমিশন নাই তো আপনি পুস করতে গেলে আপনাকে আটকাই দিবে যে আপনার তো এখানে পারমিশন নেই সো আপনার যেটা করতে হবে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই যে গিটের হোস্টিংগুলো যে আছে ওগুলোতে আপনার অপশন থাকে যে আপনি ফোর্ট করবেন ফোর্ট করে আপনি চেঞ্জ করে আপনি রিকোয়েস্ট পাঠাইতে পারবেন যে হচ্ছে আমি এই চেঞ্জেসগুলো করছি যেটাকে বলে আপনার পুল রিকোয়েস্ট ঠিক আছে আপনি ফোর্ট করবেন তারপর আপনি চেঞ্জ করবেন চেঞ্জ করে আপনি পুশ করলে কি আপনার রিপোতে গেল রিমোটের তারপর ওইখান থেকে আমি আপনি অপশন পাবেন যে আপনি চাইলে এই চেঞ্জেসের রিকোয়েস্টটা যেখান থেকে ফোর্ট করছেন তাকে জানাইতে পারবেন সেটাকে পুল রিকোয়েস্ট বলে পাঠাইলে তার কাছে একটা রিকোয়েস্ট যাবে যে অমুক এই কাজটুকু করছে সে এই কোডটুকু তোমার এখানে দিতে চাচ্ছে তো আমি যখন ওই পুরো রিকোয়েস্ট দেখবো যে এখানে কোন কোন ফাইলে চেঞ্জেস হয়েছে আমার যদি মনে হয় যে হ্যাঁ এটা ঠিকঠাক আছে আমি অ্যাড করতে চাই ওইখান থেকে কনফার্ম করলে আপনার কোডটুকু আমার ওইখানে অ্যাড হয়ে যাবে